আসসালামু আলাইকুম। তরমুজের সিজনে তরমুজ আমরা এনে সবাই খাই, কিন্তু এই তরমুজের খোসা যেটা আমরা ফেলে দেই সেটা দিয়েও যে অসাধারণ একটা রেসিপি হতে পারে এবং সেটা যে এতটা সুস্বাদু হতে পারে সেটা কি আগে জানতেন? যদি আপনি না জেনে থাকেন তাহলে আমাদের আজকের ভিডিওটি আপনার জন্য। তো চলুন দেখা যাক আমরা কিভাবে তরমুজের খোসা ব্যবহার করে অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করলাম। তরমুজ আমরা আসলে কিনেছিলাম খাওয়ার জন্যই, কিন্তু বাসায় এনে কাটার পর দেখি তরমুজ হয়ে গেছে মিষ্টি কুমড়া। তরমুজের মাঝখানের যে লাল অংশ আমাদের আজকের রেসিপিতে সেটুকুর কোনো প্রয়োজন নেই, আমরা শুধুমাত্র খোসা যেটা আমরা খাই না সেটা দিয়ে আপনাদেরকে রেসিপিটা করে দেখাচ্ছি। তো প্রথমে আমরা এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, মানে ঠিক যেভাবে লাউ এর খোসা আমরা ছাড়িয়ে থাকি ঠিক ওভাবে। এরপর সতর্কতার সহিত আমরা তরমুজের বীজগুলো ফেলে দিব, কারণ আমরা তরমুজ খাওয়ার সময় জানি যে তরমুজের বীজটা আসলে কতটা বিরক্ত করে গালের মধ্যে, তাই না? আর যদি এটা ভাত খাওয়ার সময় আমাদের গালের মধ্যে পড়ে তাহলে তো আরও বিরক্তিকর হবে। এখন এগুলো এমন ছোট স্লাইস করে নিব। তারপরে আলু ভাজি করার জন্য যেমন কুচি করে নিতে হয় অমন কুচি করে নিব। আসলে তরমুজের এই রেসিপিটা এতই ভালো লাগে যে এখন তরমুজ খাওয়ার জন্য না হলেও এই রেসিপি খাওয়ার জন্য তরমুজ কিনতে মন চায়। এবং আমার দীর্ঘ বিশ্বাস আপনারাও যদি এটা একবার বাসায় ট্রাই করে খেয়ে দেখেন তাহলে পরবর্তীতে আপনারাও সবজি কিনতে গেলে তরমুজের ব্যাপারটা অবশ্যই মাথায় আসবে। হাইলি রিকমেন্ডেড রেসিপি। এবার কুচানো হয়ে গেলে একটা পাত্রে সরিষার তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এর মধ্যে মাঝারি সাইজের পেঁয়াজ দিচ্ছি 2টি। আমরা এখানে সরিষার তেল ব্যবহার করছি এবং পরিমাণ একটু কম, আপনারা চাইলে যে কোনো তেলই ইউজ করতে পারেন এবং সেটা আপনাদের পরিমাণ মতো। পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে কুচানো তরমুজগুলো দিয়ে দিব। আপনারা চাইলে এই তরমুজ কুচির সঙ্গে দুই একটা আলুও কুচি করে দিতে পারেন, সেক্ষেত্রেও স্বাদটা কিন্তু খুবই সুন্দর থাকে। এরপর এর মধ্যে কয়েকটি মরিচ মাঝখান থেকে একটু চিরে নিয়ে নিচ্ছি। মরিচের পরিমাণটা আপনারা যেভাবে কমফোর্টেবল ফিল করেন সেভাবে নিতে পারেন। তারপর হলুদ নিচ্ছি 1 চা চামচ, লবণ নিচ্ছি 1 চা চামচ, আপনারা আপনাদের স্বাদ মতো পরিবর্তন করতে পারেন। আর লবণ নেওয়ার ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ এটার পানি শুকিয়ে একেবারেই কমে যায়, তো আপনারা চাইলে লবণটা শেষের দিকে ব্যবহার করতে পারেন। মোটা দাগে উপকরণ বলতে এই ছাড়া এর সঙ্গে আর তেমন কিছুই লাগে না। এখন এটাকে বেশ ভালো করে ভাজতে হবে। যেহেতু তরমুজের মধ্যে প্রচুর পরিমাণ পানি থাকে তাই এক্ষেত্রে ভাজি করার সময় পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। সব উপাদান ভালোভাবে মিশিয়ে আমরা কয়েকবার ঢেকে দিয়ে এবং নেড়ে দিয়ে তরমুজগুলো সেদ্ধ করে নিই। কয়েক ধাপে এভাবে ভাজার পর যখন এগুলোর রং একটু ব্রাউন কালার চলে আসবে তখন এগুলো নামিয়ে নিতে পারেন। তো দর্শক, এই রেসিপিটি আসলে দেশের সব জায়গায় খাওয়া হয় না, তবে বিশেষ করে আমাদের খুলনা অঞ্চলে এটা মোটামুটি ফেমাসই বলা যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।